নমস্কার, নিউ বাঙালি ভুইবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন কষা বানিয়ে দেখাবো। চিকেন কষাটা আমি একটু অন্যরকম স্টাইলে করেছি, আপনারা দেখুন কেমন লাগলো। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই চলুন রেসিপিটা শুরু করে দিই। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন টক দই দিয়ে দেবো, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, আর দেব 2 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে এগুলো সব দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে মেখে ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। চিকেন কষাতে তেলটা একটু বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, দারচিনি 1 টুকরো, 3টে এলাচ আর 3টে লবঙ্গ আর 1 টুকরো জৈত্রী দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 1টা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1টা ছোট সাইজের টমেটো বেটে রেখেছিলাম, ওই টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। টমেটো বাটা দেওয়ার পর আমি মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1/2 টিস্পুন ধনে জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলা রোস্ট করে ভেজে নিয়েছি, আর ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1/2 টিস্পুন মতো সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 টিস্পুন থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো 1/2 টিস্পুন হলুদ। আমি 1/2 টিস্পুন জৈত্রী আর জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, এটা 1/2 টিস্পুন থেকে একটু কম আছে, এই গুঁড়োটা দিয়ে দেবো। এখানে আমি 1/2 টিস্পুন মতো চিনি অ্যাড করে দেব, করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এখানে আমি সামান্য একটু নুন দেব। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই অল্প করে নুন দিয়ে দিলাম। চিকেনটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢেকে এটাকে রান্না করব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি, দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে, আর জল অ্যাড করা যাবে না, যেহেতু এটা কষা হবে তার জন্য জল অ্যাড করা যাবে না। এই জলেই আমি আবার ঢেকে ঢেকে চিকেনটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে।
আমি 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট ধরে আমি চিকেনটা রান্না করেছিলাম, ঢেকে ঢেকে করেছিলাম, আর মাঝে মাঝে নেড়েও দিয়েছিলাম। 10 মিনিট পর দেখাচ্ছি চিকেনটা কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চিকেন কষা তৈরি হয়ে গেছে, এটা রুটি লুচি নানের সাথে দারুণ লাগে। আমার চ্যানেলে নানের রেসিপি ছাড়া আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।